चक्षुरोन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादे पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबितभुजौ कनकावदातौ संकीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादतनिजगुप्तभीतं स्वप्रेमनामामृतमत्तारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्यतमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावतीभ्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चरित कथा श्रीवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयति गिरिं तत्कृपातमहं वंदे परमानंद माधवं श्रीगुरुजनतारिणं श्रीचैतन्य ईश्वरं नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिने ते नामिने। तो हमारा श्री चैतन्य चरितमृतम आदि लीला दशम परिच्छेद श्रवण करलाम। श्री चैतन्य वृक्षेर शाखा प्रशाखा एकादश परिच्छेदे श्री नित्यानंद स्कंद ও তার শাখা সম্পর্কে বর্ণনা হয়েছে। আমরা শুনেছিলাম চৈতন্য মহাপুরুষ ছিলেন মূল স্কন্দ, সেখান থেকে নিত্যানন্দ অদ্বৈত স্কন্দ। সে অদ্বৈত স্কন্দ সে নিত্যানন্দ স্কন্দ তার শাখার সম্পর্কে বর্ণনা করছেন। দশম পরিচ্ছেদে যেমন সে চৈতন্য শাখা প্রশাখা বর্ণনা করা হয়েছে, তেমনি এই একাদশ পরিচ্ছেদে নিত্যানন্দ শাখা প্রশাখা বর্ণনা করা হয়েছে। নিত্যানন্দ পদাম্বুজ ভৃঙ্গান প্রেম মধুন মধু মাদান নত্বা অখিলান্তে সুমুক্ষা লিখ্যতে কতিচিন্ময়া। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী পাদপদ্মের মধুপানে উন্মত্ত ভ্রমর রূপী ভক্তদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে। শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্মের মধুপানে উন্মত্ত ভ্রমর রূপী ভক্তদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে। আমি প্রণতি নিবেদন করে আমি তাদের মধ্যে মুখ্য কয়েকজন ভক্তের কথা বর্ণনা করার চেষ্টা করছি। সবাই তো কথা বলতে পারবো না, কয়েকজন মুখ্য মুখ্য তাদের কথা বর্ণনা করবে। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তাহার চরণাশ্রিত জয় সেই ধন্য। জয় জয় শ্রী অদ্বৈত জয় নিত্যানন্দ জয় জয় মহাপ্রভু সর্বভক্ত বৃন্দ তস্য শ্রীকৃষ্ণ চৈতন্য সৎ প্রেম অমর শিখানাং ঊর্ধ্ব স্কন্ধাব্দ ধূত ধূতেন্দ শাখা রূপান গণা গণান নুমঃ। নিত্য ভগবত প্রেমে অবিনশ্বর বৃক্ষ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। নিত্য ভগবত প্রেমের অবিনশ্বর বৃক্ষ চৈতন্য মহাপ্রভু। তিনি হচ্ছেন মালি, তিনি হচ্ছেন বৃক্ষ। আমরা শ্রবণ করছিলাম নিত্যানন্দ প্রভু
সেই সর্বোচ্চ স্কন্ধের সমস্ত শাখা প্রশাখা দেবকে আমি শাশ্বত প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য সৎ প্রেম অমর সাক্ষী না, সে নিত্য ভগবত প্রেমে অমর নিত্য অবিনেশ্বর সাক্ষী না, সে বৃক্ষে ঊর্ধ্ব স্কন্দ অবধূত ইন্দ। ঊর্ধ্ব স্কন্দ সব থেকে উচ্চ স্কন্দ আছে, অবধূত কে? নিত্যানন্দ প্রভু। অবধূত ইন্দু ইন্দু শাখা রূপান গণান নমঃ, তার যে বিভিন্ন শাখারূপী তার নিত্যান্ত গণ অর্থাৎ ভক্ত দে তাকে আমি প্রণতি নিবেদন করি। শ্রী নিত্যানন্দ বৃক্ষের স্কন্দ গুরুতর, তাহাতে জন্মিল শাখা প্রশাখা বিস্তর। নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেই চৈতন্য বৃক্ষের অত্যন্ত গুরুতর একটি স্কন্দ, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ স্কন্দ, তার থেকে বহু শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে। মালাকারের ইচ্ছা জলে বাড়ে শাখা গণ, প্রেম ফুল ফলে ভরি ছাইল ভুবন। মালাকার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তো তার ইচ্ছারূপ জলের দ্বারা এই সমস্ত শাখা প্রশাখ গুলি অন্তহীন ভাবে বর্ধিত হতে লাগলো, এবং প্রেমযুক্ত ফুলে ফলে তা ভুবন সে ফেলল। অসংখ্য অনন্ত গণ কে করু গণন, আপনা শুধিতে কহি মুখ্য মুখ্য জন। এই শাখা প্রশাখারু ভক্তের সংখ্যা অগণিত অন্তহীন, কে তা গণতে পারে? তবুও নিজেকে পবিত্র করার জন্য আমি তাদের মধ্যে মুক্ত কয়েকজন ভক্তের কথা বর্ণনা করার চেষ্টা করো। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনিও মনে করছেন এদের কথা শ্রবণ করলে আমাদের কল্যাণ হবে। মহাপ্রভুর যারা ভক্ত নিত্যানন্দ ভক্ত তাদের জীবনী শ্রবণ করলে কি তাদের নামেই যদি উচ্চারণ করা হবে আমার ভক্তিতে উন্নতি লাভ করতে পারবো। জড়জাগতিকের লাভ পূজা অথবা প্রতিষ্ঠার জন্য পারমার্থিক বিষয়ে গ্রন্থ রচনা করা উচিত নয়। যে গ্রন্থ আমরা লিখছি গ্রন্থগুলো আমাকে সবাই জানবে এবং জাগতিক লাভ পূজা প্রতিষ্ঠা পাব, এই মনোভাব নিয়ে গ্রন্থ রচনা করা ঠিক নয়। আর মহাজনেরা ওদের এসব উদ্দেশ্যও ছিল না, তারা কৃষ্ণ ভাবে বিভাবিত হয় তাদের স্ফূর্তি অনুসারে তারা গ্রন্থ লিখছেন। তারা বলতেন মনে করতেন নিজেকে শোধন করবার জন্য যে লেখে সে মনে করে আমার তো কল্যাণ হবে, কিন্তু এই সমস্ত মহাজনদের হৃদয়ে সবসময় জগতের কল্যাণের কথা মনে থাকে যে ভগবানের কথা শ্রবণ করলে আমার কল্যাণ হবে জগৎবাসীর কল্যাণ হবে, এরকম তাদের একটা ভাব। তো ভগবত তত্ত্ববেত্তা কোন মহাজনের নির্দেশ অনুসারে অথবা তত্ত্ববধানে পারমার্থিক গ্রন্থ রচনা করা অবশ্য কর্তব্য। যখন পারমার্থিক গ্রন্থ রচনা হবে কেউ মহাপুর ভগবত ভক্তের নির্দেশ আর তার তত্ত্ববধান করতে হবে, কেননা কোনো জড় উদ্দেশ্যে নিয়ে তা রচিত হয় না। কেউ যদি মহাজনের তত্ত্বাবধানে পারমার্থিক বিষয়ে এই গ্রন্থ রচনা করেন তাহলে তিনি পবিত্র হন। সমগ্র কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ নিজেকে শোধন করার জন্য সম্পাদন করা উচিত, কোন রকম জাগতিক লাভের আশায় তা করা উচিত না। আমরা যখন ভক্তি জীবন যাপন করি এইটার প্রতি আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। সেজন্য বলা আছে যে অনর্থ পাপ কর্ম থেকে অনর্থ হয়, পুণ্য কর্ম থেকে অনর্থ হয়, আর অপরাধ থেকে অনর্থ হয়, আর ভক্তি থেকে অনর্থ হয়।
ভক্তি থেকে অনর্থটা কি? না, ভক্তি করলে সবাই ভালোবাসবে, সম্মান করবে, বিভিন্ন প্রকারের উপহার দেবে, তো সেটাতে যদি কেউ আনন্দ পেয়ে, এটাই আমার ভক্তির ফল পেয়ে গেলাম, সেখানে তার ভক্তি স্তব্ধ হয়ে যাবে, বা ভক্তি স্তব্ধ হয়ে যাবে। সেজন্য ভক্তি যখন আমরা যা কিছু করি, আমরা বড় বড় মন্দির নির্মাণ করি, প্রজেক্ট করি, যা কিছু আমরা করি, এসবের উদ্দেশ্য আর জড়জাগতিক লাভ পূজা প্রতিষ্ঠা জন্য নয়। আমি এই সমস্ত করে ভগবানের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমরা এই সেবার সুযোগ লাভ করেছি। এই সেবার সুযোগ সবাই লাভ করতে পারে না, ভগবানের জন্য একটা ঝাড়ু দেওয়ার শক্তি মানুষের নাই, যে রাধারানীর কৃপা না থাকে। সেটা মনে করতে একটা বহু সৌভাগ্যের কথা যে আমাদেরকে রাধারানী এই কৃপা করে এই সেবাটা দিয়েছেন নিজের কল্যাণ। তো অন্য কোনো লাভ পূজা প্রতিষ্ঠার উদ্দেশ্যে করা হয়, লাভ পূজা প্রতিষ্ঠাতেই পাবে, কিন্তু সেবার যে মুখ্য লক্ষ্যটা সেখানে মানুষ পৌঁছাতে পারবে। শ্রী বীরভদ্র গোসাই স্কন্দ মহাশাখা, তার উপশাখা যত অসংখ্য তার লেখা, নিত্যানন্দ প্রভুর পর তার সবচাইতে বড় শাখা আছেন বীরভদ্র গোসাই। তার অসংখ্য শাখা উপশাখা রয়েছেন যা বর্ণনা করা সম্ভব না। ছিল ভক্তিসিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ তার অনুভাষ্যে বর্ণনা করেছেন, শ্রী বীরভদ্র গোসাই হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র বীরচন্দ্র, যার নামে বীরচন্দ্রপুর একচক্র ধাম বীরচন্দ্রপুর নাম হয়েছে। তো নিত্যানন্দ প্রভু পুত্র এবং জাহ্নবা দেবীর শিষ্য, তার মাতা হচ্ছেন বসুধা দেবী। নিত্যানন্দ প্রভু দুই পত্নী ছিলেন, জাহ্নবা আর বসুধা। জাহ্নবা মাতার মনে কোনো শিষ্য ছেলে মেয়ে ছিল না, বসুধার ছিল। বীরচন্দ্র আর গঙ্গা দেবী না কি ছিল মনে হয়, কিন্তু এই বীরচন্দ্র প্রভু তিনি জাহ্নবা দেবীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। গৌর গণেশ দীপিকা বর্ণনা করা হয়েছে যে তিনি হচ্ছেন ক্ষীরোদকশায় বিষ্ণুর অবতার বীরভদ্র। তো বীরভদ্র গোসাই চৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন। তো আমি শুনেছি এই বীরভদ্র বা বীরচন্দ্র তিনি বিষ্ণু, এই একজন ছিলেন অভিরাম ঠাকুর। অভিরাম ঠাকুর আমাদের বৃন্দাবনে নিত্যানন্দ প্রভু তাকে বৃন্দাবনে গোবর্ধন থেকে নিয়ে গেছিলেন, তার অদ্ভুত চরিত্র অভিরাম ঠাকুরের। তো উনার একটা ছিল স্বভাব কি, যেখানে কোনো কিছু মহান ব্যক্তি কথা শুনবে তাকে যাকে প্রণাম করবে, সে যদি তার প্রণাম যে সহ্য করতে পারবে সে ঠিক, আর যে সহ্য করতে পারবে না সাংসাং মারা যাবে। তো এরকম অনেক হয়েছে, গোপাল গুরুকে প্রণাম করতে গিয়েছিলেন পুরীতে, তারপরে আমি শুনেছি বিভিন্ন জায়গায় তিনি বিগ্রহকে প্রণাম করতেন, শালিগ্রাম শিলাকে প্রণাম করতেন, শালিগ্রাম শিলা ফেটে যেত, বিগ্রহ বাঁকা হয়ে যেতেন, তিনি আসছেন এই বীরভদ্রকে প্রণাম করতে, কিন্তু বীরভদ্র তো ভগবান, তার কিছু হয় না। তিনি ক্ষীরোদক সাহেব বিষ্ণু বীরভদ্র বা বীরচন্দ্র, তিনি চৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন। হুগলি জেলার ঝামটপুর গ্রামে যদুনাথ নামক বীরভদ্র গোসাইয়ের এক শিষ্য ছিলেন, ঝামটপুর তাই না, এই ঝামটপুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো নাটা কেন ঝামটপুর, তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ঘর ছিল তো ঝামটপুরে, সেই গ্রামে হতে পারে।
তো বীরভদ্র গোসাই তিনি শিষ্য ছিলেন যদুনাথ আচার্য। তার কন্যা শ্রীমতী ও পালিতা কন্যা নারায়ণের সঙ্গে বীরভদ্র প্রভুর বিবাহ হয়। নিত্যানন্দ প্রভুর দুই পত্নী ছিলেন জাহ্নবা মাতা আর বসুধা। তার পুত্র বীরভদ্র উনারা দুই পত্নী ছিলেন শ্রীমতী আর নারায়ণী। সেই কথা ভক্তি রত্নাকর গ্রন্থে ত্রয়োদশ তরঙ্গে বর্ণনা করা হয়েছে। রামচন্দ্র নামে বীরভদ্র গোস্বামীর তিন তার পুত্র বা শিষ্য হয়েছিল কি তিনি শিষ্যকে পুত্র রূপে গ্রহণ করেছিলেন সেটা জানতে হবে, এখান থেকে স্পষ্ট হচ্ছে না। কনিষ্ঠ রামচন্দ্র কনিষ্ঠ খর্ধায় বাস করতেন। আমরা এবার যে গৌরমন্দির পরিক্রমা যাবো, খর্ধায় যাব, ওই প্রথমবার আমি কোন খর্ধায় তো তিনি শুদ্ধ শাণ্ডিল্য গোত্রীয় এবং তার পদবী ছিল বটব্যাল। রামচন্দ্র যে ছিল বটব্যাল, তার পরিবারের সদস্যরা খর্ধের গোস্বামী নামে পরিচিত। জ্যেষ্ঠ গোপীজন বল্লভ বর্ধমান জেলার মানকরের কাছে লতা গ্রামে এবং মধ্যম রামকৃষ্ণ মালদার নিকটে গয়েশপুর গ্রামে বাস করতেন। মানে এরা বিভিন্ন জায়গায় এসে বিচ্ছেদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে। ছিল ভক্তেন্দ্র ঠাকুর উল্লেখ করে বলেছেন, এই তিনজন শিষ্যের গোত্র ও পদবী যেহেতু ভিন্ন, তারা বিভিন্ন স্থানে বাস করতেন, তাই তারা ভদ্র গোস্বামীর ঔরসজাত ছিল না, এটা সুস্পষ্ট হলো। পুত্র বলে গ্রহণ করেছিলেন কিন্তু ঔরসজাত নয়, ওনার নিজস্ব পুত্র নন, শিষ্য ছিলেন। কেন গোত্র আলাদা বলা হচ্ছে, তার গ্রাম আলাদা বলা হচ্ছে, এটা দেখে ভক্তেন্দ্র প্রভুপাদ এটাই অনুমান করেছে। তো রামচন্দ্রের চার পুত্র, তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল রাধা মাধব, যার তৃতীয় তনয় যাদবেন্দ্র, তার পুত্র নন্দকিশোর, তার পুত্র নিধিকৃষ্ণ, তার পুত্র চৈতন্য চাঁদ, তার পুত্র কৃষ্ণমোহন, তার পুত্র জগনমোহন, তার পুত্র বজ্রনাথ ব্রজনাথ, তার পুত্র শ্যামলাল গোসাই। এইভাবে ছিল ভক্তিনাথ প্রভুপাদ। তিনি বীরভদ্র গোসাইয়ের বংশ তালিকা বর্ণনা করেছেন। এখন নিত্যানন্দ পরিবার, নিত্যানন্দ গোসাই বলে নিত্যানন্দ পুত্র, তাদের মধ্যে এরা শুয়ে এসেছে, এদের বংশধর এখনো আছে, তাই বললে নিত্যানন্দের বংশধর এই বীরভদ্র ওনার বংশ এসেছে। ঈশ্বর হইয়া কহায় মহাভাগবত, বেদ ধর্মাতীত হইয়া বেদ ধর্মেরত। যদিও বীরভদ্র গোসাই ছিলেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি একজন মহান ভক্ত রূপে নিজেকে প্রকাশ করেছেন। পরমেশ্বর ভগবান যদিও সমস্ত বেদ ধর্মের অতীত, তবুও তিনি গভীর নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম অনুশীলন করেন। ঈশ্বর হইয়া কহায় মহাভাগবত, তিনি ঈশ্বর হয় মহান ভক্ত রূপে আচরণ করছেন, যদিও তিনি ক্ষীরোদক সেই বিষ্ণু। তিনি বেদ ধর্মের অতীত হয়েও বেদ ধর্ম পালন করছেন। অন্তরে ঈশ্বর চেষ্টা, বাহিরে নির্দম্ব, চৈতন্য ভক্তি মণ্ডপে দেহ মূল স্তম্ভ। শ্রী চৈতন্য মহাপুর ভক্তি মণ্ডপে তিনি হচ্ছেন মূল স্তম্ভ স্বরূপ। অন্তরে তিনি জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু, বাহিরে তিনি কোন প্রকার দম্ভ প্রকাশ করতেন না। এইভাবে ভগবান তিনি বিষ্ণু হয়ে যে সেখানে থাকেন, উনি ভগবান সেখানেও আছেন এখানেও আছেন, বীরভদ্র তিনি নিজেকে প্রকাশ করেছেন।
দুই জায়গায় রয়েছে। আজকে আমরা এই পর্যন্ত পাঠ করবো, কেন আমাকে একটু প্রস্তুতি হবে নিতে হবে, ক্লাসে যাচ্ছি। এজন্য এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি, ভজন বলিয়া সবে বল হরি হরি হরি। তো মুকুন্দ প্রভু আজকে এখানে বিশ্রাম, ঠিক আছে, ঠিক মানে আছে? আচ্ছা, বাঞ্চা তুমি কয়েক যার কিছু বছরের বলবে হইতো বলো, বিবাহ আমাদের জীবনে আলোচনা করবে তো। প্রবেশ করিলাম বা অনেক দেবী। পতিতানং পাবন বাঞ্চা বাঞ্ছা কর্মতরু খরচে বিবাহ নিবাচক বৈষ্ণব অরুণ্য পাবন কৃপা সিন্ধু বৈবচন প্রণাম মহারাজ নমো নমো বৈষ্ণব ভৈ নম নম জগার জয় হোক শুভ জয় সবাই জয়। বেশ আর বিশেষ। আমি তো দেখতে বন্ধ।